নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। কেটি এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে আপার প্রাইমারি ইন্টারভিউ লিস্টটি 10ই মে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি প্রকাশিত হয়নি। কেন প্রকাশিত হয়নি 10ই মে ইন্টারভিউ লিস্টটি, সেটি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনারা সবাই জানেন যে আমাদের নতুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রীর নাম ঘোষিত হওয়ার পরই কিন্তু শিক্ষক ও শিক্ষক পদে চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা অনেক দাবি করেছেন ব্রাত্য বসুর কাছে, তো সেগুলি আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও 4 সপ্তাহ পর কি আদৌ আপার প্রাইমারি লিস্ট প্রকাশিত হবে, যে পিছিয়ে দেওয়া হয়েছে 4 সপ্তাহ পর কি বেরোবে, কী বলছে এসএসসি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনার যদি চ্যানেলে নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আদালতে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হয়েছে, তারপরও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হলো না। সোমবার এই সময়সীমা শেষ হয়েছে, আপনারা সেটা সবাই জানেন যে সোমবার 10ই মে ছিল শেষ দিন। সোমবার দিনভর কমিশনের ওয়েবসাইটের দিকে উদ্বেগের সঙ্গে তাকিয়েছিলেন চাকরি প্রার্থীরা, যদিও তালিকা প্রকাশ হয়নি। তুমি তাই সোমবার কিন্তু আমরা সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছি সবাই কিন্তু ওয়েবসাইটের দিকে নজর রেখেছিলাম, তো কখন তালিকাটি প্রকাশ হবে, কিন্তু একদমই এই তালিকাটি প্রকাশ করা হয়নি সোমবার অর্থাৎ 10ই মে। কিন্তু কী কারণে প্রকাশিত হলো না তালিকা, এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানান। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে কমিশন ইতিমধ্যে আজই জানিয়েছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্টারভিউ তালিকা ও প্রার্থীদের ভাইবা 4 সপ্তাহের মধ্যে পিছিয়ে দেওয়া হোক, কারণ করোনার ঊর্ধ্বগতির জন্য এই মুহূর্তে ইন্টারভিউ শুরু করা সম্ভব নয়। ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ভিড় হলে শারীরিক দূরত্ববিধি মানাও অসম্ভব হয়ে পড়বে, সেই জন্যই তালিকা প্রকাশ করা হয়নি। অর্থাৎ কমিশন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলেন যে করোনার যে সামনে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্যই কিন্তু এটি পিছিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে বলা হয়েছে যে আগামী 4 সপ্তাহের জন্য যেন এটি পিছিয়ে দেওয়া হোক ইন্টারভিউ তালিকা ও প্রার্থীদের ভাইবা। তো বন্ধুরা, 4 সপ্তাহ পর কিন্তু ইন্টারভিউ লিস্টটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আপনারা সবাই জানেন যে করোনা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। এখন দেখা যাক আদৌ 4 সপ্তাহ পর করবে না আরও পিছবে। তো এখানে আরও বলা হয়েছে যে ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ভিড় হলে শারীরিক দূরত্ববিধি মানা অসম্ভব হয়ে পড়বে, সেই জন্য তালিকা প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে আমি বলতে চাই যে ইন্টারভিউ তালিকাটা যদি 10ই মে প্রকাশ করা হতো এবং ইন্টারভিউয়ের যে ডাকা, প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা, সেটি পরে করলেও হতো, কিন্তু যদি তালিকাটা 10ই মে প্রকাশ করা হতো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা কিন্তু হতো না। তো দেখা যাক বন্ধুরা, 4 সপ্তাহ পর ইন্টারভিউ তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে, করোনা পরিস্থিতিতে কী হয় সেটাই এখন দেখার রয়েছে। যখনই কোনো আপডেট পাবো আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো। এরপর অনস্ক্রিনে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন 8 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে মেধা তালিকা প্যানেল প্রকাশ করার কথা। কমিশনকে 31 জুলাইয়ের মধ্যে শিক্ষক নিয়োগের সুপারিশ সম্পূর্ণ করে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল আদালত, যদিও তালিকা প্রকাশিত না হওয়ার নিয়োগ প্রক্রিয়া যে আবারও কিছুটা পিছিয়ে যাচ্ছে বলে মনে করেছে সংশ্লিষ্ট মহল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে শিক্ষামন্ত্রী ঘোষণা, নাম ঘোষণা হওয়ার পরই কিন্তু চাকরি প্রার্থীরা অনেক দাবি করেছেন তার কাছে। এর আগেও একবার শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনি, সোমবার রাজ্যের নতুন মন্ত্রিসভা শপথের দিনে আবার শিক্ষা দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে, এবং নতুন শিক্ষামন্ত্রী হিসাবে ব্রাত্যবাবুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানিয়ে নিজেদের দাবি দেওয়া জানাতে শুরু করেছেন শিক্ষক ও শিক্ষক পদপ্রার্থীরা। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদারের দাবি, শিক্ষক শিক্ষাকর্মীদের পেশাগত সমস্যাগুলি দূরীকরণের অনলাইনে আবেদনের বদলি চালু করতে হবে, দিতে হবে টিজিটি স্কেল, পার্শ্ব শিক্ষকদের মঞ্চনার প্রতিকার হোক অবিলম্বে, স্টেট এডেড কলেজ টিচারদের স্যাক্ট দাবি, রাজ্যের অন্তত 15,000 স্যাক্টের জন্য অপ্রকাশিত সরকারি নির্দেশনামা প্রকাশ করা হোক, এবং তাদের নিয়ে প্রকাশিত সরকারি আদেশের নানা অসঙ্গতি মেটানোর জন্য আলোচনার ব্যবস্থা করা হোক। ওটাবের পক্ষে গৌরাঙ্গ দেবনাথ এদিন জানান, শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে বন্ধ কলেজ বিদ্যালয় ভবনে কোয়ারেন্টাইন সেন্টার করা ছাত্র শিক্ষকদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরির সিদ্ধান্ত নিতে পারে সরকার। এছাড়া
এছাড়াও বঞ্চিত পিটি আয়দের নিয়োগ সংক্রান্ত সমস্যা, প্রাথমিক শিক্ষকদের বেতন সমস্যা মেটানো এবং টেট উত্তীর্ণ প্রার্থীদের যাতে দ্রুত নিয়োগ হয়, স্বচ্ছভাবে নিয়োগ করা হয় সেই জন্য নতুন শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে।